চব্বিশে চমকের জন্য তৈরি থাকুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আম আদমি পার্টি বা তৃণমূল কারোর সঙ্গেই আসন রফানির সমস্যা হবে না। রবিবার এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে ইন্ডিয়া জোট সংক্রান্ত প্রশ্নের জবাবে সাফ বার্তা রাহুলের। তৃণমূল আর আম আদমি পার্টি বা আপকে জড়িয়ে ইন্ডিয়া জোট সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়েছে। দিল্লি ও পাঞ্জাবের শাসক আপের সঙ্গে বাংলার শাসক তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন রফা পারস্পরিক আলোচনায় মিটে যাবে, ইন্ডিয়া জোটের ঐক্য ভাঙবে না বলেই মনে করেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তিনি নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, বিরোধী জোট এবার লড়ছে এবার বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে। আপ বা তৃণমূলের সঙ্গে কংগ্রেসের রাজ্য রাজনীতিতে বিরোধ থাকলেও দেশ বাঁচাতে প্রত্যেকে এখন জোটবদ্ধ হয়েছে, তারই ফসল ইন্ডিয়া। রাজ্যভিত্তিক মত পার্থক্য সরিয়ে প্রত্যেক দল নমনীয় হচ্ছে বলে দাবি রাহুলের। ইন্ডিয়া গঠনের পরেও বাংলার কংগ্রেস নেতৃত্বের কট্টর তৃণমূল বিরোধিতা অবস্থান অব্যাহত। এই নিয়ে এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেসে ছিলেন, তাঁর সঙ্গে সরকারে কাজের অভিজ্ঞতাও আছে, প্রয়োজনে তাঁর সঙ্গে কথা বলে নেওয়া যাবে, আসন রফা করতে কোনো সমস্যা হবে না। ভারত জোড়ো যাত্রা আর কর্ণাটকে ক্ষমতা দখলের পর আত্মপ্রত্যয় রাহুল আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির হাতে থাকা মধ্যপ্রদেশ কংগ্রেস দখল করবে বলে দাবি রাহুলের। তিনি মনে করেন দেশের 60% মানুষ ইন্ডিয়ার পক্ষে। আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের ফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য চমক অপেক্ষা করছে, তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিজেপি ধর্মীয় বিভাজনের পাশাপাশি ইন্ডিয়ার ঐক্য নিয়েও বিভ্রান্তি ছড়ানোর পরিকল্পনা নিয়েছে। এই অনুষ্ঠানে মহিলা সংরক্ষণ বিল পাস হওয়া প্রসঙ্গেও মোদীকে বিঁধেছেন রাহুল। তার মতে বিজেপির প্রাণশক্তি আরএসএস মহিলাদের অধিকারে বিশ্বাসী নয়, তাই বিল পাস হলেও এখনই তা কার্যকর করবে না বিজেপি। ইন্ডিয়া ক্ষমতায় এলে ওই বিল কার্যকর করার জন্য জনগণনা ও ডিলিমিটেশনের জন্য অপেক্ষা করবে না। কলকাতা টিভি।